সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা স্ক্রিনে আমার পরিচিতি দেখতে পাচ্ছ আমি নাজমুল নাহার সহকারী শিক্ষক মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথমপত্র সহপাঠ নিয়ে আলোচনা করবো তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ কীসের ছবি দেখো তো একজন পীরের ছবি এখানে আরও একটি ছবি দেখতে পাচ্ছ কিসের ছবি পীরের ছবি না একজন পীর পীরদের কাজকর্ম কীরকম হয় তোমরা হয়তো কিছুটা জানো দেখো আরও একজন পীরের ছবি তোমাদের সহপাঠের মধ্যে একটি অংশ আছে নাটক সেটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নাটকটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ নাটকটির নাম হচ্ছে বহিপীর নাটকের নাম বহিপীর লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ এই নাটকটি পড়ে তোমরা কি কি শিখতে পারবে আগে প্রথমে সেটা জেনে নেই এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচিতি বলতে পারবে নাটক কি তা বলতে পারবে সমাজের মানুষের অন্ধ পীর ভক্তি সম্পর্কে বলতে পারবে বহিপীরের চরিত্র বিশ্লেষণ করতে পারবে আমরা প্রথমেই সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে একটু জেনে নেই তোমরা স্ক্রিনে সৈয়দ ওয়ালিউল্লাহর একটি ছবি দেখতে পাচ্ছ সৈয়দ ওয়ালিউল্লাহ উনিশশো বাইশ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো উনচল্লিশ সালে কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উনিশশো সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি সাংবাদিক ছিলেন কিছুদিন বেতারে চাকরি করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে প্যারিসে থেকেই বাংলাদেশের পক্ষে কাজ করেন তার অনেকগুলি উপন্যাস আছে সেই উপন্যাসগুলি একটু নাম বলে তোমাদের লাল সালু নাটক বহিপির সুরঙ্গ চাঁদের অমাবস্যা গল্পগ্রন্থ দুই ও অন্যান্য গল্প উপন্যাস কাদো নদী কাদো আমরা নাটক কি সেটা সম্পর্কে প্রথমে জেনে নেই নাটক আসলে কি দেখো নাটক হলো জীবনের এমন এক কাব্যিক প্রকাশ যা অভিনেতা অভিনেত্রীগণ তাদের আঙ্গিক ক্রিয়াদি রঙ্গমঞ্চের মাধ্যমে রূপায়িত করে তোলে তাকে নাটক বলে অর্থাৎ অভিনেতা অভিনেত্রীগণ তাদের ক্রিয়াকলাপ একটি রঙ্গমঞ্চের মাধ্যমে সবাইকে অভিনয় করে দেখায় সেটাই হচ্ছে আসলে নাটক নাটককে সাহিত্যের প্রাচীন রূপটিকে কাব্য বলা হতো কাব্য ছিল দুই ধরনের একটি হচ্ছে দৃশ্যকাব্য আর একটি হচ্ছে শ্রব্য কাব্য দৃশ্যকাব্য হচ্ছে যেটা অভিনয় করে দেখানো হয় আর শ্রব্যকাব্য যেটা পাঠ করে শোনানো হয় সেটাই হচ্ছে শ্রব্যকাব্য দুই ধরনের দেখো নাটকের মধ্যেও আঙ্গিক গঠন রয়েছে তোমাদের উপন্যাস আমি পড়িয়েছি তখন আমি বলেছিলাম উপন্যাসেরও আঙ্গিক গঠন রয়েছে তেমনি নাটকেরও কিন্তু আঙ্গিক গঠন রয়েছে আঙ্গিক গঠনগুলির মধ্যে কি কী আছে সেটা একটু দেখে নেই সাহিত্যের অন্যান্য শাখা যেমন পাঠের জন্য হলেও নাটক ও প্রধানত অভিনয়ের জন্য তাই এর বেশ কিছু গঠন বৈশিষ্ট্য রয়েছে নাটকের চারটি উপাদান রয়েছে কি কি দেখো কাহিনী, চরিত্র সংলাপ আরেকটি হচ্ছে পরিবেশ এখন কাহিনী কি। কাহিনী হচ্ছে নাটকের পাত্রপাত্রী চরিত্র চরিত্রগুলোর সংলাপ বা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ভিতর একটি কাহিনী গড়ে ওঠে অর্থাৎ একটি ঘটনা কতগুলি ঘটনা ছোট ছোট ঘটনা সেটাকে গড়েই এই নাটক গড়ে ওঠে কাহিনীটি হয়তো মানব জীবনের কোনো খণ্ড অংশ কেন্দ্র করে আবর্তিত হতে পারে অর্থাৎ মানুষের জীবনের কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে নাটকটি হতে পারে নাটকে প্রতিটি নাটকে এক বা একাধিক চরিত্র থাকতে পারে নাটকের চরিত্র কি প্রধান চরিত্র কেউ হবে কিনা বা পার্শ্ব চরিত্র থাকবে কে ভিলেন থাকবে কে এরকম কিন্তু অনেক কিছু থাকে নাটকের মধ্যে চরিত্রগুলির মধ্যে তারপরে হচ্ছে সংলাপ চরিত্রগুলি মুখর হয় সংলাপের মাধ্যমে সংলাপই হচ্ছে নাটকের প্রাণ সংলাপ নাটকের প্রাণ লেখক বর্ণনার মাধ্যমে বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতির সৃষ্টি ও ব্যাখ্যা করতে পারেন অর্থাৎ পরিবেশটা কীরকম হবে সেটা তিনি লেখার মাধ্যমে বর্ণনা করতে পারেন নাটকের মধ্যে তিনটি ঐক্য রয়েছে স্থানের ঐক্য কালের ঐক্য সময়ের ঐক্য কালের ঐক্য কোনটি দেখো নাটক কতক্ষণ মঞ্চায়িত হবে অর্থাৎ নাটক নাটক কতক্ষণ ধরে চলবে স্থানের ঐক্য নির্দিষ্ট সময়ের মধ্যে নাটকের চরিত্রগুলো যে পরিমাণে স্থান পরিবর্তন করবে সেটা হচ্ছে মানে কতটুকু নাটকের মধ্যে দেখানো যাবে স্থানটা কতটুকু দেখানো যাবে আরেকটি হচ্ছে ঘটনার ঐক্য নাটকের মধ্যে অপ্রয়োজনীয় কোনো ঘটনা দেখানো যাবে না অর্থাৎ নাটক সংশ্লিষ্ট যে ঘটনাগুলি সেগুলি নাটকের মধ্যে দেখাতে হবে নাটকে একটি কাহিনী যেভাবে অগ্রসর হয় সেটা পাঁচটি পর্বে ভাগ করা থাকে দেখো পর্বগুলি কি কি আরম্ভ কাহিনীর আরম্ভ বা মুখ কাহিনীর ক্রমব্যাপ্তি বা প্রতিমুখ কাহিনীর উৎকর্ষ বা চূড়ান্ত দ্বন্দ্ব বা গর্ভ গ্রন্থি মোচন বা বিমর্ষ যবনিকা পাত বা উপ সংহতি অর্থাৎ নাটকের মধ্যে কিভাবে শুরু হবে ভিতরে কি থাকবে কখন শেষ হবে কীভাবে শেষ হবে নাটকটি বিয়োগাত্মক হবে কিনা বা মিলনাত্মক হবে কিনা এই বিষয়গুলি নিয়েই হচ্ছে নাটকের কাহিনী মানে যেভাবে অগ্রসর হয় তার পর্বগুলো একটি নাটক শুরু হওয়ার পর থেকে তার কাহিনীর বিকাশ ঘটবে একটি নাটক শুরু হলেই তার কাহিনীটা শুরু হলো কিভাবে শুরু হলো বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কাহিনীটি চূড়ান্ত দ্বন্দ্ব মুহূর্ত সৃষ্টি হবে তারপর কোনো সত্য বা তথ্য প্রকাশিত হওয়ার মাধ্যমে নাটকটি চূড়ান্ত দ্বন্দ্ব পরিণতির দিকে যাবে এবং সব শেষে একটি পরিসমাপ্তি ঘটবে এবং পরিসমাপ্তিটা কীরকম হবে মিলনাত্মক হবে না বিয়োগাত্মক হবে সে বিষয়টিও কিন্তু নাট্যকারীও ঠিক করে দেন দেখো তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ একজন পীর বসে আছেন তার পাশে দেখো মুরিদ একজন এ আরও একজন মুরিত দেখো নাটকের বহিপি নাটকটির মধ্যে কী কী আছে আমরা সেটা প্রথমে একটু আলোচনা করে খুব অল্প কথা আমি তোমাদের বলি এই উপন্যাসটির মধ্যে কয়েকটি চরিত্র খুব অল্প কয়েকটি চরিত্র যেমন বহিপির তাহেরা হাতেমালি হাতেমালির ছেলে হাসেমালি হাসেমালির মা অর্থাৎ জমিদার স্ত্রীর নাম হচ্ছে খোদেজা আরেকজন হচ্ছে হকিকুল্লা এই মোট এই ছয়জন মানুষ মিলেই এই নাটকটি গড়ে উঠেছে নাটকটির মধ্যে কাহিনিটি হচ্ছে এরকম যে একজন পীর গ্রামে আসলে পীরদেরকে খুব ভক্তি শ্রদ্ধা করে মানুষ অন্ধভাবে পীর ভক্তি করে এবং পীরেরা তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন রকমের চতুরতা ধূর্ততা বা বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকে সেরকম একটি নাটক হচ্ছে বহিপি নাটকটি সে বইয়ের ভাষায় কথা বলে অর্থাৎ বিভিন্ন অঞ্চলে সে ঘুরে কারণ পীরা সাধারণত কিছুটা অলস প্রকৃতির হয় তারা নিজেরা টাকা পয়সা আয় করে কিভাবে ওই যে মুড়িদদের কাছ থেকে টাকা পয়সা নেয় মুরিদরা তাকে টাকা পয়সা দেয় তারপরে তারা কিছুটা লোভী হয় কিছুটা স্বার্থান্বেষী হয় স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন রকম কাজকর্ম করে বহিপীড় এরকম একজন মানুষ তিনি পীরদের বাড়িতে তিনি মুড়িদদের বাড়িতে যেতেন এবং একসময় এক মুড়িদের বাড়িতে যান সেখানে তার একটি মেয়ে ছিল তাহেরা খুবই অল্প বয়স মেয়েটির সেই মেয়েটিকে তার বাবা মা মুড়িদকে পীরকে খুশি করার জন্য তারা তাকে বিয়ে দেয় কিন্তু তাহেরা কোনোভাবেই এ বিয়েতে রাজি হয় না এবং সে বাড়ি থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরে হাসে হাতেমালি একজন জমিদার তিনি তার স্ত্রী হচ্ছে খোদে যা তারা একটি বজরায় ছিলেন সেই বজরার ঘাটে ওই মেয়েটি গিয়ে বসে পড়ে আর কি থাকে সেখানে মেয়ে ওর ভাইকে ছোট ভাইকে নিয়ে চাচাতো ভাইকে নিয়ে সেখানে সে যায় নদীর পারে মানে পালিয়ে যাবে সে কারণে তো খোঁজে যায় সেটা দেখে ওই মেয়েটিকে ডেকে পাঠায় এবং তার বজ্রাতে আশ্রয় দেয় ঘটনাচক্রে পীরও এসে সেই বজরাতেই আশ্রয় নেয় এরপরে পীর যখন জানতে পারল যে তার স্ত্রী এই বজরার মধ্যেই আছে তখন সে নানা রকম কূটকৌশল অবলম্বন করে যে কোনোভাবেই তাহেরাকে নিয়ে যাওয়া যায় কি না এবং এক সময় দেখে যে জমিদার একটি বিপদে পড়েছে কারণ তার জমিদারি সূর্যাস্ত আইনে চলে যাবে সে কারণে সে এখানে এসেছে তার জমি তার ছোটোবেলার বন্ধু আনোয়ার উদ্দিনের কাছ থেকে কিছু টাকা ধার করার জন্য কিন্তু আনোয়ারুদ্দিন তাকে টাকা দেয় না পীর এই সুযোগটা নেয় এবং জমিদারের সেই অসহায়ত্ব গ্রহণ করে সে জমিদারকে টাকা দিতে রাজি হয় বিনিময়ে তাহেরাকে তার সাথে যেতে হবে তাহেরা এক সময় দেখল যে যদি এটার জন্য তাদের কোনো উপকার হয় সে কারণে তাহেরা তার সাথে যাওয়ার জন্য রাজি হয় কিন্তু হাস হাতেমালি একজন উদার মানুষ ছিলেন তিনি টাকার বিনিময়ে তাহেরাকে তার কাছে দিলেন না এদিকে হাতেমালির পুত্র হাসেমালি তাহেরাকে ভালোবেসে ফেলে হাসেম আলির সাথে তাহেরা একসময় চলে যায় কিন্তু পীর তখন তাদেরকে কোনোভাবেই তাকে আর বাধা দেয় না এবং সে বিষয়টি মেনে নেয় এক সময় সে জমিদারের সাথে একটি বন্ধুত্ব গ্রহণ করে এভাবেই নাটকটি আসলে শেষ হয়ে যায় তো আমরা নাটকের চরিত্রগুলি নিয়ে আসলে আলোচনা করব প্রথমে আজকে আমরা বহিপীরের চরিত্রটি নিয়ে আলোচনা করবো প্রথমে দেখো চরিত্র বহিপীরের চরিত্রের মধ্যে কী কী আছে সে বিষয়গুলি আমরা প্রথমে একটু জেনে নেই তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো কারণ খাতার মধ্যে তোমরা লিখে রাখো দেখো বহিপীরের চরিত্রের মধ্যে আমরা যে বিষয়টি দেখি সে হচ্ছে স্বার্থপর কেন তাকে আমরা স্বার্থপর বলবো দেখো বহিপীর প্রভাব প্রতিপত্তির অধিকারী এবং নিজস্ব সুবিধার জন্য অল্পবয়সী মেয়ে তাহেরাকে বিয়ে করতে রাজি হয় তার প্রভাব প্রতিপত্তি আছে তার সুবিধার জন্য সে এই ছোট্ট মেয়েটিকে বিয়ে করতে যায় এবং সে কি কেন বিয়ে করেছে কি করতে চায় দেখো আমার স্ত্রী চোদ্দ বছর আগে ইন্তেকাল হয় আমার সন্তান নাই দেখাশোনা করার মতো কেউ নাই তা চিন্তা করলাম বিবাহ করাটাই সমীচীন হইবে আমি নিমরাজি হইতেই প্যারামরিদ নিজের হাতে সব গ্রহণ করিলেন মুরিদ কী করেছে তাহেরার বাবা মা সৎ মা তাহেরার বাবা মা এই পীরকে খুশি করার জন্য তাহেরাকে তার কাছে বিয়ে দিতে রাজি হয় এবং যখন দেখলো যে পীর রাজি হয়ে গেছে তখন ওই তাহেরার বাবাই সমস্ত কার্যক্রম করতে থাকে এই কারণে সে বলছে যে তার তো চোদ্দো বছর আগে স্ত্রী মারা গিয়েছে তাকে দেখাশোনা করার মতো কেউ নেই কিন্তু তাকে দেখা দেখাশোনা করার মতো কেউ নেই বলে সে কি এত ছোটো বয়সের একটি মেয়েকে বিয়ে করবে কাজে সে স্বার্থপর তাকে আমরা লোভী বলতে পারি সে লোভী প্রকৃতির মানুষ কেন আমরা তাকে লোভী বলবো সেটা একটু দেখি জমিদারের অসহায়তের সুযোগ গ্রহণ করে তিনি টাকা দিয়ে জমিদারি রক্ষা করার প্রস্তাব করেন শর্ত হিসাবে তাহেরাকে ফেরত চান জমিদার যখন তার বন্ধু আনোয়ার উদ্দিনের কাছ থেকে টাকা পেল না তখন সে বিমর্ষ হয়ে পড়ে এবং এই কথাটি সে তখন সবার কাছে বলে দেয় যে সে আসলে ডাক্তার দেখানোর জন্য আসে নাই সে আসছিল এই তার বন্ধুর কাছ থেকে টাকা ধার করার জন্য কিন্তু টাকা পায়নি সে কারণে তাদের জমি জমিদারি নিলামে উঠে যাবে সূর্যাস্ত আইনে পড়বে এই অসহায়তার সুযোগটা পি সাহেব নিয়েছিলেন এবং শর্ত হিসাবে কি চেয়েছেন যে তার সাথে তাহেরাকে যেতে হবে খোদা আমাকে অর্থ দিয়েছেন তিনি আমাকে অনেক ধনী মরিদ দিয়েছেন আপনার সমস্যা আর আমার সমস্যাকে মিলিত করতে উদ্ভিদ এইবার আমার প্রস্তাবিত কথা আপনাকে বলি শুনিতেছেন জমিদার সাহেব আমি আপনাকে টাকা কর্য দিব সে টাকা দিয়ে আপনি আপনার জমিদারি বাঁচাইতে পারবেন উহা আর নিলামে উঠিবে না শর্ত হিসাবে তাহেরা বিবিকে আমার সাথে যাইতে হবে দেখো তার তো কোনো কাজকর্ম নয় সে টাকা পাবে কোথায় সে মুরিদদের কাছ থেকে টাকা নিয়ে আসবে দেখো সে বাড়ি বাড়ি ঘুরে মুরিদদের বাড়ি বাড়ি এবং তাদের কাছ থেকে সে টাকা নিয়ে এসে সে জমিদারকে দিবে এবং তার শর্ত দিল কি তাইরাকে তার সাথে যেতে হবে কাজী সে লোভী প্রকৃতির মানুষ ছিল দেখো লোভী প্রকৃতির মানুষদের কার্যক্রম দেখো তোমরা একটি ছবির মধ্যে দেখো এখানে পীর তার চারিদিকে দেখো মুরিদদের অবস্থা মুরিদরা তার চারিদিকে বসে বসে কি করছে দেখো ধর্মকে পুঁজি করে মানুষের দুর্বলতার সুযোগ নিতে দেখা যায় বহিপীর নাটকের বহিপীরকে। তারা এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে স্বার্থ হাসিল করে ধর্ম ব্যবসা করেই এরা স্বার্থ উদ্ধার করে অর্থাৎ ধর্মকেই তারা মনে করে এটাই তাদের কাজ ধর্ম ব্যবসা যেটা ধর্মকে কাজে লাগিয়ে সে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করে অর্থাৎ মরিদদের কাছ থেকে সে আজকে টাকা নিল কালকে আর একটা কিছু করলো এই যে বিয়ে করলো এই ঘটনাগুলি তারা তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য করে থাকে এবং ধর্মকে তারা একটা ব্যবসা হিসাবে গ্রহণ করে তোমরা এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছ দেখো পীরদের সাথে এই পীর আর তার চারিদিকে দেখো মরিদদের অবস্থাটা কি দেখো এখানে তোমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছ দেখো দরগা এখানে দরগার আস্তানা আর কি মুরদদের এখানে তোমরা আরও একটি ছবি দেখো এখানে দেখো কি করছে তারা মানুষকে সেজদা করতে তো সৃষ্টিকর্তা আমাদেরকে বলে নাই বলছে দেখো তোমরা এ এগুলি হচ্ছে ধর্ম ব্যবসায়ী ভণ্ড পীর এগুলিকে আসলে ভালো পীর বলা যায় না পীরদের ভক্তি পীরকে কেমন করে ভক্তি করে তারা দেখো অন্ধ বিশ্বাস পীরদের উপরে মানুষের অন্ধ বিশ্বাস। দেখো বইয়ের ভাষায় কথা বলে সবসময় বইয়ের ভাষায় কথা বলতেন কারণ সবাই যাতে তার কথা বুঝতে পারে বিভিন্ন অঞ্চলে তিনি ঘুরে বেড়াতেন বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে অর্থাৎ তাদের আঞ্চলিক ভাষায় তারা কথা বলে সব সবার কথা তো সবাই বুঝতে পারে না সে কারণে সে কি করেছে বইয়ের ভাষায় কথা বলে এটাও তার একটি এক ধরনের চালাকি দেখো আমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই যাইতে হয় আমি আর কত ভাষা বলিতে পারি সব সমস্যা সমাধান করিবার জন্যই আমি বহির ভাষা রপ্ত করিয়া সে ভাষাতে আলাপ আলোচনা কথাবার্তা বলিয়া থাকি কত সুন্দর একটি তার মানে চিন্তা যে সে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে যায় বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে কথা বলতে হলে ওই অঞ্চলের ভাষা তাকে শিখতে হবে সে কারণে সে সেই ভাষা না শিখে সে বইয়ের ভাষা ব্যবহার করে বইয়ের ভাষাটা সবাই বুঝতে পারে সে কারণে সে বইয়ের ভাষা ব্যবহার করে এটা তার এক ধরনের চালাকি বা চতুরতাও বলতে পারি আমরা কুসংস্কারে বিশ্বাসী ছিলেন খোদার ভেদ বোঝা সত্যই মুশকিল কি কারণে দুর্ঘটনা ঘটাইলেন মরিতে মরিতে কেন আবার বাঁচিয়া রহিলাম আর আপনার বজ্রাতেই কেন আশ্রয় পাইলাম তিনি তাহা তিনিই জানেন তিনি বলতে এখানে সৃষ্টিকর্তাকে বুঝিয়েছেন কেননা ইহাই বলিতে পারি যে নিশ্চয়ই ইহাতে কোনো গুরুতত্ত্ব আছে যাহা আমি বুঝিতে পারিতেছি না গুরুত্ব কী একটি রহস্য আছে অর্থাৎ আমি তো মরতেই যাচ্ছিলাম কারণ সেদিন ছিল ঝড় সেই ঝড়ের সময় তার নৌকাটি ডুবে যাচ্ছিল বজ্রার সাথে আঘাত লেগে তাহলে সে কেন বেঁচে আছে নিশ্চয়ের মধ্যে একটি রহস্য রয়েছে অর্থাৎ সৃষ্টিকর্তার এটা একটা তার সাথে একটা রহস্য পীরকে ভক্তির কারণে বৃদ্ধ পীরের কাছে কিশোরী মেয়েকে বিয়ে দিতেও আপত্তি করে না দেখো মানুষ যে পীরকে ভক্তি করে শ্রদ্ধা করে সম্মান করে পীর ভক্তি মানে অন্ধবিশ্বাস করে এজন্য তাহেরার মতো এত ছোট একটি মেয়েকে তারা পীর পীরের কাছে বিয়ে দিতেও তাদের আপত্তি ছিল না তাহেরার বাবা মায়ের তাহেরার বাবা মা পীরকে খুশি করার জন্যই কিন্তু মানে কুসংস্কারে আচ্ছন্ন দেখেই তারা কুসংস্কারচ্ছন্ন দেখেই তারা তাদের মনোভাব এরকম যে এত ছোট বয়সের একটি মেয়েকে একজন বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিলে কত রকম দুর্ঘটনা ঘটতে পারে সে বিষয়টির কথা কিন্তু তারা কখনোই চিন্তা করে নাই দেখো বহিপীর নাটকে সামাজিক কুসংস্কারের প্রতি অন্ধ বিশ্বাসের পরিচয় পাওয়া যায় দেখো এখানে মুরিদ এটা হচ্ছে মুরিদ আর এটা হলো পীর পীর কি করেছে দেখো এখানে তার ঝুড়ি দিয়েছে আর সে মাছ ধরে কি করবে ঝুড়িতে দিবে অর্থাৎ সে যেভাবে আয় করবে আয় করে সেটা সে পীরকে দিবে সে তার নিজের খরচের জন্য এটা রাখবে না অর্থাৎ মানুষ কুসংস্কারে বিশ্বাসী বলেই এসব কাজ মানুষ করতে পারে অন্ধবিশ্বাস মানুষের অন্ধভক্তি কিন্তু উহা স্বপ্ন পীরের স্বপ্ন থাকে যেখানে নিভৃতে একান্তে খোদার ইবাদতের স্বপ্নের কথা বলা হয়েছে পীরের অনেক মুড়ি থাকে তাদের ডাকে পীর সবসময় এখানে সেখানে যায় কিন্তু এটা পীরের চাওয়া নয় পীরের চাওয়া হলো যেদিকে চোখ যায় সেদিকে চলে যাওয়া দেশ কি বিদেশ কোনো সমস্যা নাই শুধু নির্জনে গিয়ে খোদার ইবাদত করে তার সান্নিধ্য লাভ করা বস্তুত এটা পীরের দ্বারা সম্ভব হয় না কারণ সব কিছু ত্যাগ করলে মানুষ পশুতে পরিণত হয় স্নেহ আর ভালোবাসা তখন থাকে না দেখো পীরের স্বপ্ন কি। পীরের স্বপ্ন হচ্ছে সে সবসময় আল্লাহর কথা চিন্তা করবে কিন্তু ওনার চিন্তা কী ছিল ওনার চিন্তা ছিল যে সৃষ্টিকর্তার কথা সে স্মরণ করবে কিন্তু তার কথাগুলির মধ্যে দেখো কীরকম পীরের অনেক মুরিদ আছে তাদের ডাকে পীর পীরের অনেক মরিদ আছে তাদের ডাকে সে যখন খুশি সেখানে চলে যায় অর্থাৎ পীর পীরকে ডাকলেই পীর সেখানে চলে যায় তার নিজের স্বপ্নের কথা সে কখনোই ভাবে না এই কথাটাই সে বুঝাতে চেয়েছে যে সে যে বিয়ে করে নাই এতদিন কি কারণে করতে পারে নাই এই যে পীরদের বাড়ি মুরিদদের বাড়িতে যায় সে বিভিন্ন রকমের কাজ করে সে কারণেই সে তার কোনো স্বপ্নই কখনো পূরণ হয় না বস্তুত এটা পীরের দ্বারা কখনোই সম্ভব হয় না অর্থাৎ পীর চায় কি নির্জনে খোদার আল্লাহ সৃষ্টিকর্তাকে ডাকবে কিন্তু এটা কখনোই সম্ভব হয় না দেখো নির্জনে গিয়ে খোদার ইবাদত করে তার সান্নিধ্য লাভ করা পীরের ইচ্ছে কি কোনো একটা জায়গায় নির্জনে বসে সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়া এটা হচ্ছে সে মুখে বলছে এগুলি কিন্তু এটা তার কখনো সম্ভব হয় না কেন সম্ভব হয় না যেহেতু মুরিদরা তাকে ডাকে সে কারণে সে তাদের কাছে তাকে যেতে হয় কাজেই সব কিছু যদি ত্যাগ করে মানে সে বলছে যে তার তো বিয়ে করতে হবে নাহলে সব কিছু যদি ত্যাগ করে যায় তাহলে মানুষ সবসময় পশুতে মানুষ পশুতে পরিণত হয় স্নেহ ভালোবাসা বলতে কোনো কিছুই তার মধ্যে থাকে না এর জন্য তার স্বপ্ন কখনো পূরণ হয় না এ কথাটি এখানে সে বুঝাতে চেয়েছেন আর কি বিশ্বাসী কথাগুলি অর্থাৎ সে কুসংস্কারে সে কুসংস্কারচ্ছন্ন একজন মানুষ কুটকৌশল অবলম্বনকারী তাহেরাকে নেওয়ার জন্য সে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে পুলিশকে ডাকতে বলে দেখো পড়ি এক সময় তিনি জানতে পারেন তার স্ত্রী এ বজরাতেই আছে তখন তিনি পাওয়ার জন্য নানা রকম কুটকৌশল অবলম্বন করেন পাশের ঘরে বসে ফনদীপিকে করতে থাকেন এভাবে তা কীভাবে তাহেরাকে নেওয়া যায় অর্থাৎ যখন সে জানতে পারলো যে তাহেরা এই বজরাতেই আছে এবং পাশের রুমে বসে সে তাহেরাকে নেওয়ার জন্য বিভিন্ন রকম কথাবার্তা তাহেরার সাথে বললো কিন্তু তাহেরা তো রাজি হয় না তখন সে চুপ করে বসে আছে তখন হাশেম তাকে বলছে কি দেখো আসলে বিড়ালের ভাব ইঁদুরকে থাবার নিচে পেয়ে বিড়ালের যে ভাব হয় সেই ভাব হাসেম পীর সাহেবকে বলছিল রাতেই তার স্ত্রীর খোঁজে বের হয়েছে তাকে পেয়েও তার স্থিরতার খোলস সে ছাড়েনি অর্থাৎ সে বলছে যে বিড়ালের বিড়াল তো ইঁদুর দেখলেই ধরতে চায় এখন সে জানতে পারলো যে তার স্ত্রী এই বজরাতে আছে তখন সে চুপ করে পাশের রুমে বসে আছে যে তখন হাসেম বলছে যে এটা হচ্ছে বিড়ালের ভাব মানে ইঁদুরকে থাবার মধ্যে পেলে সে কি করবে সেই চিন্তা সে করছে কারণ আগের আগের দিন রাতে তার স্ত্রী পালিয়েছে সে তাকে খোঁজ করতে বের হয়েছে কিন্তু চাচাতো ভাইকে নিয়ে সে বের হয়েছিল তাহেরা চাচাতো ভাই যে তার সাথে ছিল না চলে গেছে আর যেহেতু সে বজরাতে উঠে এসেছে সে কারণে সে মানে তার নিশানা বলছে যে আমি তার নিশানা হারিয়ে ফেলেছি কিন্তু সে চুপচাপ বসে আছে যখনই সে তাকে পাবে তখনই সে একটি থাবার দিবে এই যে দেখো সে তার স্থিরতার খোলস ছাড়েনি সে অলস তার চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে অলস কেন তাকে আমরা অলস বলবো তার তো কোনো কাজ নাই জমিদারকে যে সে টাকা দিবে কোথা দিয়ে দেবে কিভাবে সে টাকা দেবে দেখো তার নিজের আয় বলতে মুরিদরা তাকে যে টাকা পয়সা দেয় আলাদা কোনো কাজ তিনি কখনোই করেন না এই দিনে হাজার হাজার লোক লক্ষ লক্ষ ফুল গাছ রোপণ করে আপনি আপনার আঙিনায় একটি গাঁদা ফুলের গাছ রোপণ করিলেও তাহা সকলকে ডাকিয়ে দেখাইতে আপনার ইচ্ছা হয় এখানে কি বলছে দেখো যে আমি আপনাকে টাকা দিব পি বলছে হাসে হাতে মালিকে যে এটা আপনার একটা এক ধরনের উপকারিতা এবং আপনি মানুষের কাছে বলতে পারবেন যে এটা আপনাকে আমি লক্ষ লক্ষ মানুষকে উপকার করে থাকি অর্থাৎ মানুষের মধ্যে সে ইসলাম প্রচার করে থাকে অনেক ভালো ভালো কথা বলে থাকে এখন জমিদারকেও সে উপকার করতে চায় কীরকম উপকার করবে টাকা কর্য দিয়ে বিনিময় তাহেরাকে তার সাথে যেতে হবে এ কারণে বলছে যে আমি যদি আপনার বাড়িতে একটি গাঁদা ফুলের গাছ রোপণ করি তাহলে সেটা আপনি কোনো এক সময় মানুষকে বলতে পারবেন যে আপনার বাড়িতে একটি গাঁদা ফুলের গাছ লাগিয়েছিল কে লাগিয়েছিল অমুক পিল লাগিয়েছিল এই কথাটি মানুষের কাছে আপনি বলতে পারবেন এটাও তার এক ধরনের মানে চতুরতা এক ধরনের আসলে দেখো তাহলে তিনি অলস তিনি কোথায় টাকা পাবেন তার তো কোনো কাজ নেই মুরিদদের কাছ থেকে তিনি টাকা নিয়ে আসেন এবং নিয়ে এসে সে তার স্ত্রীকে উদ্ধার করবে দেখো ভণ্ড তাকে আমরা ভণ্ডপীর বলতে পারি কেন বলবো বহিপির নাটকে বহিপিরকে অত্যন্ত সুযোগ সন্ধানী চরিত্রের মানুষ হিসেবে পাওয়া যায় যার বৈষয়িক জ্ঞান অত্যন্ত জোরালো কারণ যদি সত্যই সে ধর্মের অনুগামী হতো তবে কিশোরী মেয়েকে সে বয়সে বিয়ে করার চিন্তা করতো না তাহেরা পীরের সাথে যেতে অসম্মতি জানালে সে তাকে পুলিশের ভয় দেখায় তার কাঁধে শয়তান চড়েছে তা তিনি ঝেড়ে না পাবেন বলে শাসিয়েছেন দেখো যখন পীর তাহেরাকে অনেক রকম চেষ্টা করছে নেওয়ার জন্য কিন্তু তাহেরা তাকে কি বলছে যে আপনি আমাকে বিবি বলবেন না আপনি আপনার কথা আমি শুনবো না আপনার কথা আমি শুনতেও চাই না আপনাকে আমি দেখতেও চাই না আপনার সাথে আমার বিয়ে হয়নি কাগজে কলমে বিয়ে হয়েছে অর্থাৎ তার তার সে খেদমতো করেনি বলছে যে আমি আপনার খেদমতো করিনি আমি আপনার ঘরও করিনি কাজে আমি আপনার সাথে যাব না যখন সেই কথাগুলি তাকে বলছে তখন পীর খুব রেগে গেছে এবং রেগে গিয়ে সে পুলিশকে খবর দিতে বলছে তার সাথে যে হকিকুল্লাহ ছিল হকিকুল্লাকে বলছে যে পুলিশ ডেকে নিয়ে আসো এবং তার মাথায় শয়তান চেপেছে হ্যাঁ তার কাঁধে শয়তান চেপেছে তাকে ঝেরে নামাতে হবে সে স্নেহ মমতা পায়নি সে কারণে সে ধরনের কথাবার্তা বলছে এই কথাগুলিও কিন্তু সে তখন সবার সামনে বসে বলতে ছিল কাজেই সে একজন ভণ্ড মানুষ হিসাবে আমরা তাকে বলতে পারি তোমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছ দেখো মাথার মগজ বাহির কইরা গোবর ঢুকায়ে দিলাম এখন থেকে তুই আমার কথা শুনবি দেখো পীরের অবস্থা কি মাথার মধ্যে গোবর ঢুকিয়ে দিচ্ছে এখানে দেখো মুড়িদের অবস্থা এখানে দেখো একজন পীরের ছবি পীর ভণ্ডপীরদের কাজ কাজকারবার এরকমই হয় ধর্ম ব্যবসায় এরা ধর্ম ব্যবসা করে এরা স্বার্থ উদ্ধার করে ধূর্ত তাকে আমরা ধূর্ত হিসাবে বিবেচিত করতে পারি পুলিশকে খবর দিলে অনেক ঝামেলা হবে তাই তিনি নিজে খোঁজ করতে বের হয়েছি তার ছদ্মবেশী লেবাসের আড়ালে লুকে আছে ধর্ম ব্যবসার চতুরতা গ্রামে মানুষ ধর্মের ভয়ে নিজেদের সরল বিশ্বাসে পীর ফকিরকে আপন করে নেয় কিন্তু পীর তাদের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় নিজেদের স্বার্থে এটা তাদের ব্যবসা আপনি যেমন আমার নিকট হইতে একটি কথা লুকাইয়াছিলেন আমিও আপনার নিকট হইতে একটি কথা লুকাইয়াছিলাম দেখো তাকে আমরা কেন ধূর্ত বলবো আগের দিন রাতে তাহেরা যখন বাড়ি থেকে পালিয়েছে তখন সে পুলিশকে খবর দেয় নাই কারণ পুলিশকে খবর দিলে জানাজানি হয়ে যাবে কারণ ছোট্ট একটি মেয়েকে সে বিয়ে করেছে এটা তো একটি অপরাধ যখন সে জানলো যে এই বজরাতেই তার স্ত্রী আছে তখন সে কি করলো এই বজরাতে থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য নানা রকম কৌশল অবলম্বন করলেন এবং একসময় সে পীরকে বল। জমিদারকে বললেন যে জমিদার সাহেব আপনি তো আমার কাছে একটি মিথ্যা কথা বলেছেন আমিও আপনার সাথে একটি মিথ্যা কথা বলেছি জমিদার সাহেব কি বলেছিলেন তিনি ডাক্তার দেখাতে শহরে এসেছেন আর পীর কি বলেছে পি বলেছে যে সে বজরায় ধাক্কা লেগেছে সে কারণে সেখানে এসেছে সে যে তার স্ত্রীর খোঁজে বের হয়েছে সেটা তার কাছে বলেনি আর হাতেমালি তার জমিদারি যে সূর্যাস্ত আইনের কালকে সামনের দিন চলে যাবে সে কথাটিও সে কাউকে বলে নেয় সে কারণে বলছে যে আপনি আমার কাছে একটি কথা লুকিয়েছেন আমিও আপনার কাছে একটি কথা লুকাইয়েছি যাও পুলিশ ডাকিয়া লইয়া আসো বহুত আদর আবদার হইয়াছে আর নয় বহুত হয়েছে আর ফ্যাকড়া তুলিবেন না দেখুন তাহাদের মনে শান্তি নাই আসুন আমরা চলিয়া যাই অর্থাৎ সে বিভিন্নভাবে তাকে বোঝাচ্ছে যখন তারা এই বিপদে পড়েছে অর্থাৎ তাদের জমিদারি সূর্যাস্ত আইনে যাবে এ কথা যখন সবাই জানল তার স্ত্রী এবং পুত্র যখন জানতে পারলো যে তাদের জমিদারি আজকের রাতের পরেই চলে যাবে তখন তারা একদম সবাই অস্থির হয়ে গেল তখন ওই পীর ওই বলল যে চলেন বহুত আদর আবদার হয়েছে এখন আর এদের মধ্যে ফ্যাকরা বাজায় না এরা সবাই অস্থির হয়ে গেছে আমরা চলিয়া যাই চলেন অনেক রকম চেষ্টা করছে আর কি কিন্তু কোনোভাবেই সে তাহেরাকে নিতে পারেনি দেখো ধর্ম ব্যবসায়ী বহিপি অশিক্ষিত মানুষের কুসংস্কার ও ধর্মবিশ্বাসকে পুঁজি করে তার ধর্ম ব্যবসা পরিচালনা করেন নিজেকে ভালো মানুষ বলে দাবি করলেও সে আসলে সমাজের একজন কীট আপনি বুকে সাহস ধরুন আপনার সমস্যারও সমাধান হইবে দেখো ধর্ম ব্যবসায়ী সে জমিদারকে বলছে যে আপনি বুকে সাহস ধরেন আপনার জমিদারি রক্ষা হবে কিভাবে সে বলল এটা সে জমিদারি রক্ষা করার জন্য মরিদদের কাছ থেকে টাকা এনে তাকে দেবে এই কথা কিন্তু সে প্রথম বলে নাই তার প্রথম বলেছে যে আপনি যে কথাটা লুকাইয়েছেন আমিও আপনার কাছে একটি কথা আপনি আমার কাছে একটি কথা লুকিয়েছেন আমি আপনার কাছে একটি কথা লুকিয়েছি কাজী এখন কথার অর্থ হলো এই যে আপনি বুকে সাহস ধরেন আপনার জমিদারি রক্ষা হবে এখানে দেখো ধর্ম ব্যবসা করে এরা স্বার্থ উদ্ধার করে এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছে দেখো একটি শিশু এই শিশুটির হয়তো কোনো অসুস্থতা ছিল এই পীরের কাছে যাওয়ার পরে সে কী করছে দেখো পা দিয়ে এখানে দেখো আরো স্পষ্ট এই বাচ্চা দুটির গায়ের উপর উঠে দাঁড়িয়েছে ভণ্ডপীর এই ভণ্ডপীর এ ধরনের ভণ্ডপীর সমাজে এখনও আছে আগের দিনে তো ছিলই বেশি ছিল মানুষ অন্ধভাবে বিশ্বাস করত অন্ধভাবে ভক্তি করত পীরদের এখনও অনেক মানুষ এই পীর অন্ধ অন্ধভাবে পীরদেরকে ভক্তি করে যার প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতারক সারা বছর মরিদদের বাড়ি বাড়ি ঘুরেন তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন এতে তার কোনো পরিশ্রম অর্থ বিনিয়োগের কোনো প্রয়োজন হয় না সারা জীবন বহু সম্পদ অর্জন করেছেন এর সব টাকাই মরিদদের দান সারা জীবন সে যত টাকা আয় করেছে সব টাকা মুড়িদরা তাকে দিয়েছে স্বার্থ হাসিলের জন্য মুরিদদের কাছ থেকে সে এই টাকাগুলি নিয়েছে এক মুহূর্তের স্ত্রীর প্রতি যেমন দায়িত্ব দশ বছরের স্ত্রীর প্রতিও সমান দায়িত্ব এটাও তার একটি প্রতারণা যখন তার স্ত্রী তার সাথে যেতে চাইলো না তখন সে বলছিল যে তার স্ত্রী এক মুহূর্তের যদি স্ত্রী হয় তাহলেও তার উপরে যে দায়িত্ব এবং দশ বছরের স্ত্রী হলেও তার উপরে ঠিক সেই একই রকম দায়িত্ব কাজী তাকে সে ফেলে কোনোভাবে যেতে পারে না তাকে যেভাবেই হোক সে নিয়ে যাবে দেখো এখানে ধর্ম ব্যবসা বুদ্ধিমত্তা ও বাস্তব জ্ঞানের পরিচয়ক একজন মানুষের মধ্যে কি সবই খারাপ দিকগুলি থাকে কিছুই কি ভালো থাকে না হ্যাঁ তার একটি ভালো দিক তার ছিল সে যখন বুঝতে পারে যে তাহেরা তার সাথে যাবে না তখন সে উদারতার পরিচয় দেয় তার সব চক্রান্ত এক সময় ব্যর্থ হলে তার বোধোদয় হয় যে এবং তিনি সব বাস্তবতা মেনে নেন এক সময় কি দেখা গেল তাহেরা রাজি হয়ে গেল সে পীরের সাথে যাবে কেন তাহেরা তো আসলে উদার প্রকৃতির মানুষ ছিল সে যখন দেখল যে সে যদি পীরের সাথে যায় তাহলে পীর টাকা দিলে পরে তাদের হাতেমালি জমিদারিটা বাঁচবে কিন্তু হাতেমালি তাতে রাজি ছিল না হাতেমালির ছেলে হাসেমালি তাহেরাকে ভালোবেসে ফেলেছিল এবং তাহেরাকে সে যে কোনো কিছুর বিনিময় তাহেরাকে সে পেতে চায় তখন সে সবার সামনে থেকে তাহেরাকে নিয়ে চলে যায় তাহেরা যখন যেতে চাইলো পীরের সাথে তখন তাহেরা এই হাতে হাসেমালির সাথে চলে যায় এবং সবাই যখন তাকে বলছিল যে ওদেরকে থামান কিন্তু তিনি তখন কি বলছেন যে ওদেরকে থামানোর দরকার নেই সে বিনা শর্তেই তাহে জমিদারকে টাকা কর দিয়েছিল ধৈর্যশীল তিনি অত্যন্ত ধৈর্যের সাথে শান্তভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করেন অল্প বয়স্ক মেয়েকে বিয়ে করেন মেয়েটি পালিয়ে গেলে তার সন্ধানে বের হন এবং ঘটনাচক্রে পেয়েও যান টাকা কর যদি আবার তাকে ফেরত পেতে চান তাকে নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন সব কৌশলগুলি ধৈর্যের সাথে তিনি পালন করেন তিনি তো আসলে ধৈর্যশীল ছিলেন তাহেরা তাকে বিভিন্ন রকমের কথাবার্তা বলার পরেও সমস্ত কথাগুলি কিন্তু তিনি ধৈর্যের সাথেই তিনি নিয়েছেন এবং যখন তারা চলে যায় তখনও কিন্তু তিনি ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন এবং অল্প বয়সী মেয়ে সে তার সাথে যাবে না সে কারণে সে পালিয়ে যায় সেটাও কিন্তু তিনি ধৈর্যের সাথেই নিয়েছেন কাজী তাকে আমরা মানে অনেকগুলি মানে কথার মধ্যে দু একটি কথা তার সম্পর্কে যে ভালো সেটা আর কি বলা যায় যে তিনি ধৈর্যশীল ছিলেন এবং ধৈর্যের সাথে তিনি সব কিছু মোকাবেলা করেছেন ভাগ্যে বিশ্বাসী ছিলেন যখন তারা চলে যায় তখন তো তিনি ভাগ্যকে মেনে নেন দেখো নাটকে লোভী দৃষ্টিভঙ্গি দেখা গেলেও শেষ পর্যন্ত তার মহানুভবতাই প্রস্ফুটিত হতে দেখা যায় বহিপীরের মানবিকতা উদারতার ফলেই তাহেরাকে হাসেমের সাথে যাওয়ার সুযোগ করে দেয় এবং যখন হাসেমার তাহেরা চলে যায় তখন কিন্তু সে বলছে যে ভাগ্যে সে বিশ্বাস করে কাজী তারা চলে যাক এবং বিনা শর্তে সে তাকে টাকা দেবে অনুশোচনা যখন তার অনুশোচনা হলো যে সে আসলে অপকর্ম করছে তার এই কাজগুলি করা ঠিক হচ্ছে না তখন তার মধ্যে একটি অনুশোচনা হয় এবং বিনা শর্তেই সে টাকা দিতে রাজি হয় নাটকের উপরে আমি আরও দুইটি ক্লাস নেবো এবং প্রত্যেকের চরিত্রগুলিকে আমি খুব ভালোভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা প্রত্যেকটি ক্লাস খুব মনোযোগ দিয়ে শুনবে আর লিখে রাখবে বিশেষ করে কারণ এই বিষয়গুলি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই পাঠের উপর রয়েছে একটি বাড়ির কাজ তোমরা বাড়ির কাজটি দেখে নাও বহিপীরের চরিত্র বিশ্লেষণ করে দশটি বাক্য খাতায় লিখবে বহিপীরের চরিত্রের কিন্তু প্রায় চোদ্দোটি চরিত্রের বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলেছি তোমরা এই চরিত্রটা খুব সুন্দর করে লিখবে খাতায় এবং খুব ভালোভাবে পড়বে আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ